সরিষা শাকের এত মজাদার রেসিপি হতে পারে এই রেসিপিটি না খেলে বুঝতেই পারবেন না সরিষা শাক কিংবা সরিষা ফুল দুটি কিন্তু খেতে অসাধারণ তবে আজকে আমি দেখাবো সরিষা শাক ডিম দিয়ে রান্না করে তো এর জন্য আমার লাগবে সরিষা শাক সরিষা শাকগুলো আমি কেটে কুচি কুচি করে নিয়েছি আর এদিকে আমি তেল বসে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজটা হওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি চা চামচে দুই চামচ রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা পেঁয়াজ বেটে তারপরে দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে স্ক্রাম্বল হওয়া পর্যন্ত আমি কিন্তু ততটা নাড়াচাড়া করছি না স্ক্রাম্বলটা যেন একটু বড় বড় হয় তাই একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শাক রান্না করতে বেশি সময় লাগে না তাই পানিটা কমে দিতে হবে দেখুন শাকটা কেমন করে কুচি করে কেটে নিয়েছি এখন শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডিমগুলো মিশিয়ে নিতে হবে সরিষা শাকের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ না খেলে বুঝতেই পারবেন না তো শাকটা যখন অনেকটা হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে কোনো শাক হাই হিটে রান্নার চেষ্টা করবেন না হলে কালারটা নষ্ট হয়ে যাবে তো শাক যখন প্রায় হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা যারা ধনেপাতা পাতা পছন্দ করেন না স্কিপ করে নেবেন এবার ভালো করে নেড়ে আমি কিন্তু তরকারিটা উঠিয়ে নেব দ্য ভিওর্স হয়ে গেল আমার সরষে শাকের দারুণ মজার একটি রেসিপি ডিম দিয়ে এবং সরষে শাক দিয়ে এত মজার রেসিপি হতে পারে না খেলে বুঝতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম